সঞ্চিত করে মাচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তবু দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। শুরু হচ্ছে শরণাগতে সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিজ্ঞানে। শুরু করছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজ শনিবার 29 আশ্বিন 1428 ইংরেজির 16ই অক্টোবর 2021, তিথি আশ্বিন শুক্লপক্ষ একাদশী, নক্ষত্র ধনিষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:37:06, সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:07:34। আজকে জন্মে কুম্ভ রাশি শুদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ দেবাদিগণ। আজ পাশাঙ্কুশা একাদশীর উপবাস, গোস্বামী মতে এবং মতেও অব্দ একাদশীর উপবাস। শ্রী শ্রী হরে বাম পার্শ্ব পরিবর্তন যাত্রা, একাদশারম্ভ পক্ষে নিয়ম সেবা ও কার্তিক ব্রতারম্ভ। আজ বিশ্ব খাদ্য দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নম্বর 9831922927, চিঠির গড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGAT শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা সকলে জানেন পুরাণ চিরন্তনে মা দুর্গাকে নিয়ে কথা বলছি আমরা, এবং সেখানে প্রথমে একটু তত্ত্বের কথা বলছি, তারপরে গল্প বলছি। পুরাণ চিরন্তন হয়ে যাওয়ার পর আপনারা শুনছেন গীতার কথা। গীতায় আগের দিন কথা হচ্ছিল যজ্ঞ নিয়ে। এই যজ্ঞ ব্যাপারটা কি? যজ্ঞ বলতে আমরা যেটা মনে করি, আমরা যেটা জানি, যজ্ঞ ঠিক হুবহু তাই কি না, তাই নিয়ে দুটো চারটে কথা আপনাদের শোনাবে আপনাদের সৌমিত্র বসু। তারপর কালী মন্দিরের কথা শুরু করব। হ্যাঁ, মা দুর্গার কথা শেষ, সপ্তমী অষ্টমী নবমী দশমী পেরিয়ে গেল, এইবার আবার ফিরে আসি কালী মন্দিরের কথায়। আপনাদের চিঠিপত্রের উত্তর তো দিতেই হবে, আর তারপর শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা অমরনাথ নিয়ে কথা শুরু করেছি, তাই নিয়েই কিছু তথ্য দেবো আপনাদের। এই হলো তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে যেটুকু বলবার। এরপর গান, গানের পর 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন, পুরাণ নিয়ে মা দুর্গাকে নিয়ে কথা বলছে আপনাদের সৌমিত্র বসু। প্রথমে তত্ত্বের কথা, তারপরে গল্প। তত্ত্বের কথার মধ্যে নানান রকম সব মজা আছে না? ধরুন এতদিন ধরে একটা কথা জেনে এসেছি, তো তো কোনো তাত্ত্বিক পণ্ডিত এমন একটা যুক্তি দিলেন, তার সামনে পড়ে সেই পুরনো বিশ্বাসটা একেবারে এলোমেলো হয়ে গেল, সেক্ষেত্রে কি করব আমরা? দেখুন, এ ব্যাপারে আমার একটা কথা বলবার আছে। সত্য কোনটা? তথ্য দিয়ে, বিশ্লেষণ দিয়ে যে প্রমাণ করা হয় সেইটাই কি একমাত্র সত্য? আর বহু বহু মানুষ নিজেদের মনের মধ্যে যে বিশ্বাসটাকে লালন করে চলেছেন, বিশ্বাস করে চলেছেন, তার কোনো মূল্য নেই, এইটা মানতে আমার অসুবিধে হয়। সেটাও সত্য, এবং সে সত্যকেও মর্যাদা দিতে হবে অবশ্যই, যদি সেটা মানবতা বিরোধী কোনো বিশ্বাস না হয়। উমা হলো, সতী হলো, এইবারে বলি দুর্গা, এই নামটার ব্যাপারে 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে।
বলবো গানের পর। পুরাণ চিরন্তন 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠানে। প্রাচীন সব শাস্ত্রগ্রন্থে যেসব স্তব দেখা যাচ্ছে, তার থেকে পণ্ডিতদের অনেকের মনে হচ্ছে যে দুর্গা কথাটা এসেছে দুর্গ থেকে। দুর্গ থেকে মানে যিনি দুর্গ রক্ষা করেন তিনি হলেন দুর্গা। নানান জায়গা থেকে বেশ কিছু শ্লোক তুলে তুলে তারা এটা প্রমাণ করতে চেয়েছেন যে সে সমস্ত শ্লোকের মধ্যে দিয়ে দুর্গা যে দুর্গের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত সেটা বোঝা যাচ্ছে। সেই সব শ্লোক ধরে আলোচনার মধ্যে আপনাদের সৌমিত্র বসু থাকতে বই গেছে, সে তো আর রেডিওতে পাঠশালা খুলে বসেনি, তার বক্তব্য অন্য। এই যে মহিষাসুর মর্দিনী দুর্গরক্ষাকারিণী দুর্গা, তিনি আবার পার্বতী হিমালয়ের মেয়ে শিবকে পাওয়ার জন্য তপস্যা করেন, তিনি সতী শিবের গৃহিণী। পার্বতী বা সতীর মধ্যে তো এই যে পরাক্রম, এই যে বীরত্ব, এই যে দুর্গা রক্ষা করার যে বীরত্ব যেটা দুর্গার মধ্যে দেখতে পাই, তার কোনো চিহ্ন নেই। তার মানে আবার বলি জ্ঞানী মানুষদের কথা এটা, দুর্গা আর পার্বতী বা সতী আদিতে ছিলেন আলাদা, ক্রমে সময়ে পাল্টানোর সঙ্গে সঙ্গে তারা একাকার হয়ে গেছেন। এমনটা কিন্তু পুরাণে হয়েছে, ধরুন কৃষ্ণ তার একটা উদাহরণ। রাখাল কৃষ্ণ আর দ্বারকার অধিপতি কৃষ্ণকে এক বলে ভাবতে অসুবিধা হয় না? ব্যাস, তত্ত্বের কথা জ্ঞানের কথা এই পর্যন্ত। এইবারে গল্প, কেমন করে দেবী দুর্গার সৃষ্টি হলো। আগে যা বলেছিলাম, দেবতারা তো বিষ্ণুর কাছে এসে কেঁদে পড়েছেন, মহিষাসুরের হাত থেকে বাঁচবার একটা রাস্তা বলে দিন। তা বিষ্ণু বললেন একমাত্র নারী শক্তি পারবে তাকে বধ করতে, আর সে নারী শক্তি তোমাদের মধ্যে থেকেই উঠে আসবে। কি হবে, কিভাবে ঘটবে সেই ঘটনা? বিষ্ণু বললেন তোমরা সবাই স্ত্রীর সঙ্গে মিলিত হও আর নিজের নিজের তেজের প্রার্থনা করো, সকল দেবতার তেজ মিলিত হয়ে যেন এক নারী শক্তির জন্ম হয়। তাই হলো। দেখুন, আপনি যদি বায়োলজির দিক থেকে দেখেন তাহলে ব্যাপারটা অসম্ভব, কিন্তু যদি প্রতীক হিসেবে দেখেন, আমাদের তো মনে হয় এখানে একটা সংঘবদ্ধ শক্তির কথা বলা হচ্ছে, মানে অত্যাচারিত দেবতারা নিজেদের সমস্ত তেজকে একসঙ্গে করলেন, সকলে সব বুদ্ধি সব শক্তি সব বীরত্ব একসঙ্গে জুড়ে গেল, তার থেকে যে শক্তির জন্ম হলো তা যে কোনো মহাশত্রুকেও ধ্বংস করে দিতে পারে। আরো দেখুন, দেবতারা তাদের নিজের নিজের অস্ত্র তুলে দিচ্ছেন এই দেবীর হাতে। নিজের অস্ত্র কার হাতে তুলে দেওয়া যায়, যাকে ভেতর থেকে বিশ্বাস করি, যার সম্পর্কে মনের মধ্যে কোনো সংশয় থাকে না, তার হাতেই তো। আজকে তো সময় নেই, তাহলে বরং আজকের দিনটা থাক, কাল থেকে না সোমবার থেকে বলতে শুরু করব কোন দেবতা দেবীর হাতে কোন অস্ত্র তুলে দিচ্ছেন। কেমন? তাহলে এইবারে আমরা চলে যাই গীতার কথায়, 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। গীতার কথা শুরু করছি আপনাদের সৌমিত্র বসু 92.7 BKFM এ শুনছেন শরণাগত। এর আগের দিন কথা হচ্ছিল যজ্ঞ নিয়ে, যজ্ঞ ব্যাপারটা কি। দেখুন, আমাদের মনের মধ্যে তো যজ্ঞের একটা ছবি আছে, একটা বিশাল কাণ্ড, তুমুল আয়োজন, এলাহি ব্যাপার। হ্যাঁ, আমাদের মনে পড়ে যাবে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের কথা, এই সেদিন যে বলা হলো দক্ষের যজ্ঞের কাহিনী যেখানে সতীকে অপমান করা হয়েছিল। কিন্তু এরা আসলে গীতার মতে ঠিক ঠিক যজ্ঞ নয়, দক্ষের যজ্ঞ তো নয়ই, তার কারণ নিজের অহংকে পরিতৃপ্ত করবার জন্যে দক্ষ এই যজ্ঞ করেছিলেন, শিবকে যাতে বেশ খানিকটা অপমান করা যায়। এটা সত্যিকারের যজ্ঞ নয়, মানে গীতা তা মনে করেন না। যজ্ঞ নিয়ে দু চারটে কথা বলে তাহলে গীতার লাইন থেকে তুলেই বলি, সৃষ্টির শুরুতে একেবারে প্রাক্কালে যজ্ঞের সঙ্গে প্রজাপতি প্রজা সৃষ্টি করলেন,
তারপর তাদের বললেন, তোমরা এই যজ্ঞের সূত্রে উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট লাভ করাক। এই যে কথাটা, এটা একটু 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 ব্যাখ্যা করতে চাইছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলা বাহুল্য গানের পর এই যে যজ্ঞের কথা, যজ্ঞ নিয়ে যে শ্লোকটার কথা বলা হচ্ছে সেইটা একটু খটকা লাগছে। যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করলেন মানে? যজ্ঞ করে সেই যজ্ঞভূমি থেকে প্রজারা আবির্ভূত হলো? আচ্ছা বেশ, তাই যদি ধরে নিই তাহলে তারপরেও কিন্তু দুবার যজ্ঞ শব্দটা ব্যবহার করা হয়েছে। ব্রহ্মা করেছেন, এক, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও, এ কথার মানে কি? আর এই যে যজ্ঞ তোমাদের অভীষ্ট লাভ করা, মানে যজ্ঞ প্রজাদের বর্ধিত করবে কি করে? একটা জিনিস লক্ষ্য করে দেখুন, প্রজাপতি ব্রহ্মা এই যে প্রজা বা মানুষকে তৈরি করলেন তাতে তার নিজের কোনো স্বার্থ কিন্তু জড়িত নেই। তিনি কিন্তু একবারও বলছেন না তোমরা আমার অধীন হয়ে থাকো, আমি তোমাদের সৃষ্টি করেছি যখন, বরং বলছে তোমরা যজ্ঞের মধ্যে দিয়ে ক্রমাগত বর্ধিত হও, যজ্ঞ তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক, ইত্যাদি ইত্যাদি। তার মানে যজ্ঞ হলো এমন একটা কিছু যেটা নিজের জন্য নয়, অন্যের জন্য, অন্যের মঙ্গলের কথা ভেবে করা হয়। এবার এই সূত্র ধরে আসি গীতার কর্ম সম্পর্কে উপদেশের কথায়। গীতা কি বলছেন? বহুবার বলেছি তবু আবার বলছি যে কর্ম তোমাকে করতে হবে, কর্ম ছাড়া গতি নেই, কিন্তু সে কর্ম নিজের কথা ভেবে করা যাবে না। তাহলে কার কথা ভেবে করা যাবে? অন্যের কথা ভেবে, অন্যের মঙ্গলের কথা ভেবে। তুমি শুধু অন্যের মঙ্গলাকাঙ্ক্ষায় কর্ম করে যাবে নিজের কথা না ভেবে। যারা সমাজের ভালো করবার জন্য কাজ করেন তাদের তো এই কথা মাথায় রেখেই কাজ করা উচিত। যারা রাজনীতি করেন তাদের তো এই কথা ভেবেই রাজনীতির কাজ করা উচিত। আমি নিজের জন্য কিছু চাইছি না, অন্যের মঙ্গলের জন্য চাইছি। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ফলের আশা না করে কর্ম করে গেলেও একটা ফল কিন্তু আপনি পাবেনই। এবং কথা হলো সেই ফলটা নিয়ে আপনাকে খুশি থাকতে হবে। আপনি যদি গোড়া থেকেই কিছু আশা না করেন, আশা না করে কাজ করে যান, তাহলে এক রকমের একটা ফল আপনি পাবেন। এই বলি আপনাদের, এই কদিন আগে কাগজে একটা খবর দেখলাম, বিশ্বভারতীর একজন শিক্ষক তিনি আদর্শ শিক্ষক হিসেবে একটি পুরস্কার পেয়েছেন। সেই খবর দিয়ে একজন ফেসবুকে লিখেছেন যে হ্যাঁ, উন্নত মানুষেরই তেমন পুরস্কার পাওয়া উচিত, উনি এইরকম ইত্যাদি, এত ছাত্র দরদি, ছাত্র বৎসল, আরও কোনো কোনো ছাত্র তাকে সমর্থন করেছেন। কথা হলো এই মানুষটি কি আদর্শ শিক্ষক হয়ে উঠেছেন এমন একটা পুরস্কার পাবেন এই আশা করে? না, আমরা বুঝতেই পারি তিনি অমন একজন শিক্ষক হয়েছেন না হয়ে পারেননি বলে, কিন্তু এই যে পুরস্কার এবং ছাত্রদের ভালোবাসা, তিনি কিছু আশা করেননি বলেই এইটা একটা বড় প্রাপ্তি হয়ে আসতে পারলো তার কাছে। গীতায় একটা খুব চমৎকার উদাহরণ আছে, সেই উদাহরণটার কথা আজকে বলবো না, বলবো পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গীতা নিয়ে কথা বলবার সময়। আপাতত গান, গানের পর না, দশমী হয়ে গেছে, এখন মা দুর্গার কথা আর নয়, কালী মন্দিরের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, 0.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। একটা অভিমানের কথা দিয়ে শুরু করি কালী মন্দিরের কথা। বিজয়া দশমীর পরে আবার আমরা ফিরে এসেছি কালীক্ষেত্রগুলোর কথায়। পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা নানা কালী মন্দির নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, ঘুরে বেড়ানো হবে সেসব মন্দিরে। এই পুজোর কটা দিন তার আগে যেমনটা হতো আর কি। এবারে বলি অভিমানের কথা। অভিমান বলতে পারেন, অপেক্ষা বলতে পারেন। এখন যে মন্দিরের কথা বলতে বসেছি তার কথা বলবো বলে ঠিক করেছিলাম বেশ কদিন আগে। এর মধ্যে সেই মন্দিরের একজন অন্যতম সেবায়েত শরণাগতের চিঠি লেখেন, বছর দুয়েক আগে তার সেই মন্দিরের কথা বলতে গিয়ে আমি কি এক দু একটা তথ্য দিয়েছিলাম,
সেইটাই যদি আর একবার তাঁকে জানাই। আমি সাগ্রহে রাজি ছিলাম, কিন্তু ঠিক কি বলেছিলাম, কোথা থেকে পেয়েছিলাম কিছু আর খুঁজেই পেলাম না, তো ফলে তাকে জানানো হলো না। হঠাৎ এই কথাটা বললাম কেন? বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। যেটা বলছিলাম যে সেই যে মন্দিরের সেবায়িত যিনি ওই কিছু তথ্য জানবার জন্য আমাকে চিঠি দিয়েছিলেন এবং আমি তাকে জানাতে পারলাম না, আমি উত্তরে তাকে বলেছিলাম যে আপনার মন্দিরের ব্যাপারে কিছু তথ্য, কিছু কিংবদন্তি এসবের লিখে পাঠান না, বেশ জমজমাট করে 92.7 বিগ এফএম এ অনুষ্ঠানটা করি। তিনি কিছু পাঠাননি, না 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 না, আমি মুখে বললাম কিন্তু রাগ করিনি, রাগের কোনো প্রশ্নই নেই, নিশ্চয়ই ব্যস্ত ছিলেন, সব ইচ্ছে তো পূরণ করতে পারে না মানুষ, আর আমি বুঝতে পারি বিশেষ করে এই পুজোর সময়টায় নিশ্চয়ই নানা কাজে খুব চাপের মধ্যে আছেন। কাজেই আর অপেক্ষা না করে যেটুকু জানি তাই দিয়েই শুরু করে দিই সেই মন্দিরের কথা, ঠনঠনিয়ার কালী মন্দির। সে বহুকাল আগের কথা, তখনও জোবচারনাক এই অঞ্চলে পা রাখেননি। আজকের যে সেন্ট্রাল অ্যাভিনিউ, সেখানে তখনও কোনো রাস্তা নেই, ঘোলা জল হুড়মুড় করে বয়ে চলেছে, মানে সেখানে তখন গঙ্গা, গঙ্গার চারপাশে গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে হোগলা পাতার একটা কুঁড়ে ঘর বেঁধে সাধনা করতেন এক ব্রহ্মচারী, তার নাম উদয় নারায়ণ। তিনি তন্ত্র সাধক, পঞ্চমুণ্ডীর আসনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি সিদ্ধেশ্বরী কালী মূর্তি। জঙ্গলের মধ্যে এক শ্মশান, সেখানে উদয়নারায়ণ সাধনা করেন, তার ধারে পাশে কেউ ঘেঁষে না, একজন ছাড়া একজন তার কাছে প্রায়ই পড়ে থাকে, সংসার ছেড়ে তার কোনো সন্তান নেই, সংসারে কোনো পিছুটান নেই, মনও নেই, সে তার গুরুকেই শুধু জানে, তার নাম রামশঙ্কর। তো একদিন উদয়নারায়ণ তার শিষ্যকে বললেন যে শোনো রামশঙ্কর, আমি কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে যাব, যতদিন না ফিরি এই কুঁড়ে এই মায়ের মূর্তি সবকিছু তোমার জিম্মায় রইল, কেমন? নিয়মিত পুজো দেবে, যা যা কিছু করণীয় সবকিছু করবে, যেন কোনো ত্রুটি না হয়। তাই হবে গুরুদেব। উদয়নারায়ণ তো চলে গেলেন, রামশঙ্কর সবকিছু পরিপাটি করে রাখেন, ফিরে এসে গুরুদেব যেন অসন্তুষ্ট না হন, কিন্তু গুরুদেব আর ফেরেন না। দিন গেল, মাস গেল, বছর পার হয়ে গেল, না উদয়নারায়ণ আর কোনোদিনই ফিরে এলেন না। তো রামশঙ্করের কিছু জমি জিরেদ ছিল, কোথায় বলুন তো, সেই জমির খানিক নিয়ে পরে তৈরি হয়ে উঠেছে ফোর্ট উইলিয়াম সেনানিবাস, ওইখানে তার জমি ছিল, তিনি সেই জমি দিয়ে দিলেন বিনিময়ে এই মহাশ্মশান, যেখানে উদয়নারায়ণ তন্ত্র সাধনা করতেন, তার স্বত্ব নিয়ে নিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে, তিনি থেকে গেলেন সেখানে। সে কত বছরের কথা বলুন তো, সেই জমিতে পরে প্রতিষ্ঠিত হলো দেবীর মন্দির। কে প্রতিষ্ঠা করেছিলেন? দুটো মত আছে, দুটোই বলি। একটা মত হচ্ছে বালি বারাকপুর গ্রামের এক ধন্যবান মানুষ, তার নাম রামশঙ্কর ঘোষ, তিনি তৈরি করেন এই মন্দির। আর অন্য মতটা হল শঙ্কর ঘোষ নামে একজন ধন্যবান মানুষ, তিনি এর প্রতিষ্ঠাতা। এই কালী মন্দির নিয়ে আরও কথা সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আপনাদের চিঠিপত্র অপেক্ষা করে আছে, সেই চিঠিপত্রের ঝাঁপি খুলি, খুলে দেখি আজকে কোন কোন চিঠি পড়া যায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের চিঠিপত্র পড়া শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি, অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং মায়া দত্তেন তোয়েন তৃপ্যো নতু ভুবনত্রয়ম। তর্পণের মঞ্চে রয়েছে সমগ্র বিশ্বের সঙ্গে যোগযুক্ত হবার অপূর্ব আকুতি। শরণাগতের জীবনের সহজ পাঠের আসরে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্করের মতো বিভিন্ন প্রান্তের মানুষের আত্মাকে জাগাতে
প্রতিটি প্রভাতে শুনি আপনার ভালোবাসার তর্পণ। তৃপ্তির জন্য মন্ত্রপুত জল প্রদানকে বলা হয় তর্পণ। মহদাদীনাং লয়ো ইয়াসমিন, মহাযোগীদের সাধনার যোগ্য সময় মহালয়া, আপনার সাধনার কাল ব্রাহ্ম মুহূর্ত। পুরাণ কথা, গীতার ব্যাখ্যা, মন্দির দর্শন, পত্রপাঠ, একটা নিটোল সূত্রে অসংখ্য ভক্তদের মনে প্রতিদিন ছিটিয়ে দেন পরিতৃপ্তের বাড়ি। কত মানুষ উজ্জীবিত হয় নতুন স্বপ্নের টানে, ঘুমিয়ে থাকা মৃতপ্রায় আত্মাগুলি জেগে ওঠার সাহস পায়, বেতার তরঙ্গে সুইচ অন হলেই খুলে যায় মনের দরজা। ফুল পাখি প্রকৃতির মধ্যে প্রজাপতির মতো ছুটিয়ে, ঘুড়ির ভোকাট্টার মতো অনাবিল আনন্দে ডুবিয়ে টেনে আনেন ঠাকুর ঘরে আত্মধ্যানে। বিশ্ব বাংলার মানুষের মনে পৌরোহিত্য করার যে সুযোগ ঈশ্বর আপনাকে দিয়েছেন, তার যোগ্য ব্যবহারে আপনি হয়ে উঠেছেন আলোকবর্তিকা। অবসর গ্রহণের পর কি করে সময় কাটাবো ভাবছিলাম, জানতে চেয়েছিলাম পথের দিশা, আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষককে। কিন্তু উত্তর দিলেন আপনি, ধৈর্যের শিক্ষা গ্রহণ আর সকলের আনন্দে নিরবচ্ছিন্ন অবগাহন। রবীন্দ্রনাথ যাকে বলেছেন, ব্যক্তি চৈতন্যের লতায় যখন বিশ্ব চৈতন্যের পুষ্প বিকাশ ঘটে, তখনই হয় আধ্যাত্মিকতার আবির্ভাব। প্রাতঃকালে এই শিক্ষা দিয়ে আমার জীবনবোধকে যিনি বেঁধে দিয়েছেন, বিশ্ব ঐক্যের সুরে তাঁকেই শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমার তর্পণ সারলাম। ভালো থাকবেন, ধন্যবাদ সহ ইতি চৈতালি বাগচি, বালি, হাওড়া। আপনার এই তর্পণ আমি আভূমি প্রণত হয়ে গ্রহণ করলাম, এইটুকু বলতে পারি। তার একটাই কারণ, আমি এর যোগ্য নই, কিন্তু আপনি যা দিয়েছেন তাকে প্রত্যাখ্যান করবার অধিকারও তো আমার নেই। পরের চিঠি, এটি একটি কবিতা, শোনাই আপনাদের তর্পণ নিয়েই। অঞ্জলিবদ্ধ সারি সারি হাত, করপুটে গঙ্গা জল, আকাশ মাটি নিসর্গ চরাচর, নিবেদিত পিতৃতর্পণে। আত্মরূপে পূর্বরূপ, বৃদ্ধি ঋদ্ধি শনিত, বিশ্বাস নির্ভর অস্তিত্ব মনন, জন্ম ঋণে বিশ্ব ঋণ, করপুটে গঙ্গা জল তৃপ্ত হও, শুদ্ধ করো মুক্ত করো। আমার আমি দোষ ত্রুটি অহংকার, ক্ষমা ও মার্জনা। প্রান্তবেলার দীর্ঘ অবসাদ অবসর, গধূলির ছায়া মিশে নির্বাসিত বর্তমান, অনাগত দ্রাক্ষাফল, অপেক্ষার মহালয়ে ফিরে এসো কৈশোর, বাবার আবদ্ধ হাত, দুধে নাতে মায়ের আঁচল, আশ্রয় নির্ভর। আকাশ বাতাস মধুময়, মধু হোক পৃথিবীর ধুলি, সূচনায় দেবীপক্ষ তৃপ্ত হও, ফিরে চলো সে মহা আলয়ে আর একবার। ধন্যবাদ ও শুভেচ্ছা সহ শর্মিলা বসু, রাজডাঙ্গা, রুবি হসপিটাল। চমৎকার একটি কবিতা লিখেছেন, নিশ্চয়ই শ্রোতাদেরও খুব ভালো লাগলো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আপাতত সৌমিত্র বসু আড়ালে যাচ্ছে, গান হবে গানের পর বাইরে দূরে। বাইরে দূরে শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মনে পড়ছে কদিন আগেই ঘুরে গিয়েছে অমরনাথ, কিন্তু তা বললে কি করে হবে, আপনাদের একজন অনুরোধ করেছেন আর আমারও মনে হলো একান্ন পীঠের ভ্রমণ অমরনাথকে দিয়েই শুরু করি। তার একটা বড় কারণ নিশ্চয়ই এই অমরনাথ সত্যি সত্যি খুব দুর্গম জায়গা, খুব কষ্টের অভিযান, কিন্তু সেই কষ্টকে মাথায় তুলে নিয়ে দলে দলে মানুষ এই অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। তার পেছনে তো একটাই কারণ, এত বড় শৈব তীর্থ খুব কম আছে। এই যে যাত্রাপথের পরিশ্রম কষ্ট, এটা নিশ্চয়ই কোথাও একটা তৃপ্তি দেয় মানুষকে। দেবতার জন্যে দেবীর জন্যে আমি এতটাই কষ্ট করছি, খুব সহজে তার দয়া বলুন ভালোবাসা বলুন দাবি করতে যাইনি। অমরনাথ সম্পর্কে প্রথমেই বলি,
এটা কতটা উঁচু? সমতল থেকে এই তীর্থস্থানের উচ্চতা 12,756 ফুটের মতো। 12,756 ফুট, ভাবতে পারছেন? ফিরে আসছি অমরনাথের কথায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। চক্ষুর অন্তরালে, সেটা বাইরে বেরিয়ে এলো কি করে? এই নিয়ে একটা পৌরাণিক গল্প বলাটা ঠিক হবে কিনা জানি না, বলতে পারেন একটা একটা কিংবদন্তি আছে। কাশ্মীর নাকি একসময় জলের তলায় চলে যায়, কোথাও কোনো মাটি দেখা যাচ্ছে না। কিন্তু এমন করলে মানুষ বাঁচবে কি করে? জীবজন্তু পশু পাখি মাটি ছাড়া তারা বাঁচবে কি করে? তখন কাশ্যপ মুনির শরণাপন্ন হলেন সবাই। কাশ্যপ সে জল নদীর মাধ্যমে বের করে দেন। যদি বিজ্ঞানের দিক থেকে দেখেন, যুক্তির দিক থেকে দেখেন, এমনটা হতে পারে যাকে কাশ্যপ মুনি বলা হচ্ছে, তিনি যাকে বাঁধ নির্মাণ বলতে পারি, ইরিগেশন বলতে পারি, সে ব্যাপারে পারদর্শী ছিলেন। যাই হোক, সেই গবেষণায় আমরা যাব না। যেটা হলো, সব জল বেরিয়ে যাওয়ার পর ভৃগুমুনি এই অমরনাথের গুহায় আশ্চর্য শিবলিঙ্গ আবিষ্কার করেন। এই গুহার একটা ইতিহাস আছে বা পুরাণ আছে, তার কথা একটু বলে নিই। এই গুহাটা নাকি আসলে শিব তৈরি করেছিলেন পার্বতীকে শিক্ষা দেবার জন্যে। পার্বতী শিবের কাছে সৃষ্টি রহস্য শোনবার জন্য বায়না ধরলেন, শিব তাকে এড়াতেও পারছেন না। শেষে এই গুহায় তাকে নিয়ে এসে সৃষ্টির রহস্য প্রকাশ করেছিলেন। এখানে আসবার আগে শিব তার সঙ্গী নন্দীকে রেখে এসেছিলেন পহেলগাঁওয়ে। তার জটায় যে চন্দ্র ছিলেন তাকে রেখে আসেন চন্দনওয়াড়িতে। গলায় যে সাপ ছিল তাকে রেখে আসেন শেষ নাগে। আর পার্বতীর প্রিয় ছেলে গণেশকে রেখে আসেন মহাগণেশ পর্বতে। এসব রেখে আসার মানে হলো শিব তার সঙ্গে কাউকে রাখেননি, কাউকে না। তাদের সবাইকে এক একটা অঞ্চলে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যাতে তারা কোনোভাবে তাকে অনুসরণ করতে না পারে। কেন এই গোপনীয়তা? যদি কেউ সৃষ্টি রহস্য জানতে পেরে যায় তাহলে তো সে অমর হয়ে যাবে। কিন্তু শিব তার শিক্ষা পুরোটাই গোপন করতে পারেননি। সেই যে গুহা যেখানে পার্বতীকে তিনি সৃষ্টি রহস্য শিখিয়েছিলেন, সেই গুহার মধ্যে ছিল একটা পায়রার ডিম, আর সেই ডিমের মধ্যে ছিল দুটো পায়রা। সেই ডিম থেকে যে দুটি পায়রা জন্মালো, তারা তো ওই ডিমের ভেতর থেকে ওই বিদ্যে শুনল, শুনে অমর হয়ে গেল। সেই দুই পায়রা নাকি ওই গুহার মধ্যেই থাকে। এই গুহা কেমন করে আবিষ্কার হয়েছিল তাই নিয়ে আর একটা মজার গল্প আছে। তার মধ্যে অবশ্য কোনো ঠাকুর দেবতার কথা নেই। একজন মেষপালক, ধর্মে সে মুসলমান, সে দেখে গুহার মধ্যে এক সন্ন্যাসী বসে তপস্যা করছেন। তো সে তো গিয়ে ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী খুশি হলেন, হয়ে তাকে এক বস্তা কয়লা দিলেন। তা শীতের দেশে কয়লা তো খুব কাজের জিনিস। সেই কয়লা নিয়ে সে বাড়ি ফিরে এলো। আর তারপরেই ঘটল এক অলৌকিক ঘটনা। সে ঘটনা আজকে আর বলবার সময় হবে না, বলবো পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। যেটা বলবার সেটা হচ্ছে, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শরণাগত শুনবেন, চিঠি দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি দেবার নাম্বার হচ্ছে 9831922927। চিঠির গোড়ায় কিন্তু SG লিখতে ভুলবেন না। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌ।